মাকা তুই আমার বাড়িতে আমার এসেছিস কেন তোর বাড়িতে আমি আসতেও যাইনি তোর মুখ দেখতে যাইনি দেখ তোর ছেলে কি করেছে আমার ছেলে কি করেছে আমার ছেলে দেখ আমার ছেলে নতুন জামা 5 বছর আগে দুর্গাপূজাতে কিনে দিয়েছিলাম পুরো ছিঁড়ে দিয়েছে কিনে দিয়েছে এই বাবা এক হাতে কোনোদিন তালি বাজে না নিশ্চয়ই তোর ছেলের কোনো দোষ ছিল তাই মেরেছে আমার ছেলে এমনি এমনি কাউকে মারে না বুঝলি কেন গাছ কাটবো কেন দেখ তোর গাছ পুরো আমার জায়গায় পাতা ফেলেছে গাছ তো তোর জায়গায় পাতা কেন আমার জায়গায় পড়বে তোর জায়গায় পাতা পড়েছে তুই ঝাঁটিয়ে দে ঝাঁটিয়ে দে আমি কি তোর বাবা চাকর আছি যে আমি ছাটাবো কি তুই আমার বাবা তুললি এই বাবু বেরিয়ে আয় তো দাদুকে তুলছে বেরিয়ে আয় তুই তোমার গাছ তোমার জায়গায় পাতা পড়েছে হ্যাঁ তো কি হয়েছে তো ভালো তো তোমার জায়গায় পাতা পড়েছে তোমার জ্বালানি হয়ে যাবে আমার জ্বালানি অনেক আছে আমি না নো 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 মা এবার তুমি বলো তো গাছে কি কাটতে হবে না তো কাট তো হবে না এই ভিডিওটি সমস্ত চরিত্রের কাল্পনিক শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই ভিডিও অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন আমার পাল্টি গাড়ি এতে চেপে যাব মামা বাড়ি আর খাবো মাংস হাড়ি হাড়ি ব্রুম 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 ওই 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 ও ও শুটে ব্রুম 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 ও পাল্টি গাড়ি ও মোটা বাচ্চা তুই বল দি আমার গাড়িকে মারলি কেন তোর মারলি কেন আমি কোথায় মেরেছি মো তো বল মেরেছি তোর বল মেরেছে বলটা কার আমারই তাহলে আমার গাড়ি ভেঙেছিস তোর বল আমি ফাটাবো না হলে তোকে ফাটাবো ওই ওই শুন ওই আর তো মার নাই কো তুই এখানে খেলছিস কেন ওর দিয়ে খেলতে পারিস না ও এই মাঠে কি তুই খেলবি নাকি হ্যাঁ আমি খেলবো এ তোর বাবার মাঠ মোর মায়ের মাঠ মায়ের মাঠ তোর মা তোকেও পিড়ু আর তোর মাকেও পিড়ু চুপ ঠিক করেছি তুই আমার জামা ছিঁড়ে দিয়েছিস আমি বাবাকে বলবো চলে যা তোর বাবাকে যে বলবি তোর মাসিকে যে বলবি তোর মামাকে যে বলবি দাদুকে যে বলবি আমাকে কিছু করতে পারবে না আমি বাবাকে বলবো আমার জামা ছিঁড়ে দিয়েছে ও বাবা 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 এই পুরো ভ্রান্ত হয়েছি দেখো না কাঁদছিস কেন এই দেখো জামা ছিঁড়লো কি করে নতুন জামা তো আমার কোনো দোষ নেই আমি খেলাধুলো করছিলাম ওই ভূতির বেটা এসে পুরো জামা ছিঁড়ে দিল আমার ছিঁড়ে গেছে বাবা ওই ভূতির বেটা মোটা বাচ্চা ওই ভূতি কাউ দেব আর বাচ্চা কাউ দেব সব সময় আমাদেরকেই করে না খুব মারবো ওকে জঙ্কু দেখাবার মজা জাঙ্কটা নিয়ে ওদেরকে মজা দেখাবো ভূতির বেটার ভালোই পার পেরেছে ঠিক বলেছো মারে না বুঝলি তুই আমার পায়ে পা তুলে ঝগড়া করছিস আমি এখানে ঝগড়া করতে আসিনি আমার ছেলে জামা ছিঁড়েছে চুপচাপ ছিঁড়ে দে তাহলে এটা কি দেখেছিস মেরে তোর মুড়া ফাটিয়ে দেবো ও মুড়া ফাটিয়ে দিবি আর আমার ঝাড়া দেখি আমার ঝাড়াই মেরে ফেলবো এই দাঁড়া দাঁড়া আর কোনদিন যদি আমার বাড়ির সামনে এসেছিস এই ঝাড়টা দিয়ে মেরে তোদের বিষ নামিয়ে দেবো আর একবার আসবি না হ্যাঁ এতগুলো পাতা পড়ে গেল এক্ষুনি তো ঝাঁটালাম গাছটা আছে তার জায়গায় পাতা পড়ছে আমার জায়গায় কত বার বলেছি গাছটা কাটতে এখনো কাটেনি এই বুদ্ধি বুদ্ধি বেরিয়ে আয় আজকে তোর গাছ কাট কি হয়েছে কি হয়েছে তুই গরুর মতো এরকম ডাকছিস কেন তোর গাছটা আজকে তুই কাটবি না আমি কাটবো কেন গাছ কাটবো কেন দেখ তোর গাছ পুরো আমার জায়গায় পাতা ফেলেছে গাছ তো তোর জায়গায় পাতা কেন আমার জায়গায় পড়বে তোর জায়গায় পাতা পড়েছে তুই ঝাঁটিয়ে দে ঝাঁটিয়ে দে আমি কি তোর বাবার চাকর আছি যে আমি ছাটাবো কি তুই আমার বাবা তুললি এই বাবু বেরিয়ে আয় তো দাদুকে তুলছে বেরিয়ে আয় তুই এই বাবু বেরিয়ে আয় তো কি হয়েছে মা আমি খাচ্ছিলাম দেখ পায়ের উপর পা তুলে ঝগড়া করছে আমি পায়ের উপর পা তুলে ঝগড়া করছি না তুই পায়ের উপর পা তুলে ঝগড়া করছিস ভূতি কাকি মা তুমি কি গো সব সময় ঝগড়া করো তোর বাবার দোষ আমার মায়ের দোষ নেই বলে দিলাম বাবার দোষ তোর মায়ের দোষ সব সময় ঝগড়া করে আমার মায়ের দোষ তোর বাবার দোষ দেখেছো বাবা কেমন করছে পুরো হিমুসকুটা ওই হিমুসকুটা কই করছিস আমার আমার দোষ করেছিস ডাক 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 করে দিতে হচ্ছে আমি আজকে 50 টাকা দিয়ে আমি বিচার দেব এই বাবু চল চল আজ বিচার দেব দাঁড়া দাঁড়া আজকে বিচার দেব পঞ্চায়েতের কাছে
আচ্ছা তোমাদের ঝামেলাটা তাহলে কি নিয়ে হয়েছে একটু বলো শুনি। ওই কে কে রে, আসলে ব্যাপারটা হচ্ছে গাছটা আছে ওর জায়গায়, হ্যাঁ কিন্তু পাতা পড়ছে আমার। আচ্ছা গাছটা আছে তোমার জায়গায় কিন্তু পাতা পড়ছে এর জায়গায়। আরে না না আমার দুষ্টু ছেলে কি করছিস? চুপ করে বলো বলো বুদ্ধি কাকমা বলো, সমাধান করবে না এসব করছিস তোরা? করবো না বলো। আমি বলছি আমার গাছ ওর জায়গায় পাতাটা পড়েছে। আচ্ছা তোমার গাছ তোমার জায়গায় পাতা পড়েছে, তো কি হয়েছে? তো ভালো তো, তোমার জায়গায় পাতা পড়েছে তোমার জ্বালানি হয়ে যাবে। আমার জ্বালানি অনেক আছে। আমি করবো না, আমি সমাধান করতে পারবো না। শান্ত শান্ত, আমার জ্বালানি লাগবে না। আচ্ছা তোমার জ্বালানি লাগবে না, তুমি জ্বালানি বিক্রি করে দাও। আমার দাবি হচ্ছে ওই গাছটাকেই কাটতো। তুমি বলো তো বিচার করতে এসে পঞ্চায়েতকেই ধুয়ে দিল রে। আমি পঞ্চায়েত ঘর থেকে বরখাস্ত দেব, আর পঞ্চায়েত থাকবো না আমি। হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা কিন্তু কেউ এরকম গাছপালা নিয়ে ঝামেলা করবে না, তোমরা তো জানো গাছ আমাদের অক্সিজেন দেয়। হ্যাঁ, একটি গাছ একটি প্রাণ। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের সব ভিডিও আসছে ফেসবুক পেজে, ডেসক্রিপশনের লিংক আছে, গিয়ে ক্লিক করো আর গিয়ে দেখে আসো। ততক্ষণের জন্য টাটা। বিচার দেবো।